ভারতের সেভেন সিস্টার দখল করতে যাচ্ছে চীন, কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই, ভারত ভূখণ্ডের 60 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীন, এমনটাই দাবি করেছেন অরুণাচলের বাসিন্দারা। স্থানীয়দের দাবি, অরুণাচলের আঞ্জু জেলায় নাকি চীনা সেনাদের ক্যাম্প দেখা গিয়েছে। এরপর থেকেই শুরু হয়েছে জল্পনা কল্পনা। স্থানীয়রা বলেছেন অঞ্জু জেলার কাপাপু এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ পাওয়া গিয়েছে। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে বলা হয়েছে সপ্তাহখানেক আগে থেকেই নাকি এই অঞ্চলে ডেরা বেঁধেছে চীন সেনারা। ভারতীয় সেনার মালবাহকেরাও এমনটি জানিয়েছেন। চীনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা যারা ভারতের সেভেন সিস্টার সম্পর্কে জানেন না, তাদেরকে বলবো আইবাটনে সেভেন সিস্টার সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে, চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। দেশটির সংবাদ মাধ্যমকে একাধিক সূত্র বলেছে কাপাপু এলাকায় কাঠে আগুন ধরানো পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা হয়েছে চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখা গিয়েছে সেখানে। সেখানে প্রায় এক সপ্তাহ আগে চীন সেনাদের অনুপ্রবেশ ঘটেছে। ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে 2024 সাল লেখা রয়েছে। ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনা সেনাবাহিনীরা এসব কৌশল ব্যবহার করেছে বলে জানা যায়। আনজাও জেলার নিকটতম প্রশাসনিক এলাকা চাকলাগাম ম্যাকমোহন লাইন থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া চাকলাগাম থেকে প্রায় 80 কিলোমিটার দূরে পার্বত্য এলাকার অবস্থান। এর আগে 2022 সালের আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় হাদিগা হ্রদের কাছে নিজেদের অবকাঠামো নির্মাণ কার্যক্রম তদারকি করছে। সেখানে 3টি খননকারী মেশিন দিয়ে খনন কাজ পরিচালনা করতে দেখা যায় চীনের সামরিক বাহিনীকে। একই বছর 11 আগস্ট চাকলাগাম থেকে 30 কিলোমিটারেরও কম দূরে ওই এলাকায় নির্মাণ কাজ পর্যবেক্ষণ করে চীনের সামরিক বাহিনীর এলপিআর টহল দল। ওই সময় হাদিগা হ্রদের নির্মাণাধীন স্থাপনা থেকে কিছুটা উত্তরে চীনের সামরিক বাহিনীর সদস্যদের ক্যাম্পের অস্তিত্ব নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনীরা। তার আগেও 2021 সালে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি স্যাটেলাইট ধারণ করা চিত্র বিশ্লেষণ করে জানায় অরুণাচল প্রদেশের ভারতীয় ভূখণ্ডের ভেতরে কমপক্ষে 60টি ভবন অলরেডি দখল করে নিয়েছে চীনা সামরিক বাহিনী। 2020 সালে চীনা সৈন্যরা অরুণাচলের দিবাং উপত্যকার জেলার ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। সেই সময় দুদেশের সৈন্যদের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়। তার আগের বছর অর্থাৎ 2019 সালে অরুণাচলের ভারতীয় ভূখণ্ডে প্রায় 40 কিলোমিটার ভেতরে ডোমরো নালার উপর একটি কাঠের সেতু তৈরি করে চীনা সামরিক বাহিনী। ভারতের বহুল আলোচিত অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া বিশাল অংশের মালিকানা দাবি করে প্রতিবেশী এই চীন। চীনের সাথে ভারতের মোট 3488 কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে কেবল বিরোধপূর্ণ অরুণাচলের সাথে চীনের সীমানা রয়েছে প্রায় 1126 কিলোমিটার। উত্তর পূর্বের 7 রাজ্যের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের শেষ নেই। এরই মধ্যে খবর এলো ভারতের অভ্যন্তরে ঢুকে অরুণাচল প্রদেশে 60 কিলোমিটার ভূমি দখল করেছে চীনের সেনারা। সেখানে তারা ঘাঁটিও বানিয়েছে। কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজারের পত্রিকায় এক প্রতিবেদনে এরই দাবি তোলা হয়েছে। শনিবার এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয় ভারত ভূখণ্ডের 60 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনা সেনারা, এমনটাই দাবি করছেন অরুণাচলের বাসিন্দারা। স্থানীয়দের দাবি, অরুণাচলের অঞ্জু জেলায় নাকি চীনা সেনাদের ক্যাম্প দেখা গিয়েছে। এরপর থেকেই শুরু হয়েছে জল্পনা। গত বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চীন সীমান্ত ও অন্যান্য প্রতিবেশীদের পরিস্থিতির উপর বিস্তৃত এবং গভীর পর্যালোচনা করতে কমান্ডোদের আহ্বান জানায়। পাশাপাশি বাংলাদেশের চলমান পরিস্থিতি কি হচ্ছে সেটা নিয়েও কমান্ডোদের নির্দেশ দেন। ওই ঘটনার 2 দিন পরেই ভারতীয় ভূখণ্ড দখলের খবর এলো। এর আগেও একাধিকবার ভারত ভূখণ্ড চীনা অনুপ্রবেশের কথা জানা গিয়েছে। চীন বরাবরের মতোই যাচ্ছে ভারতের সীমান্ত দখল করতে। এ নিয়ে আপনার মতামত কি জানাবেন কমেন্ট বক্সে। ভারতের সেভেন সিস্টার দখলের জন্য চীন চেষ্টা করেই যাচ্ছে, আদৌ কি তা পসিবল তা জানাবেন কমেন্ট বক্সে। তাছাড়া আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আর যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।